আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকস শিশুদের শ্রেষ্ঠ ভিটামিন। বাচ্চাদের শরীরকে সুন্দর রাখার জন্য বিভিন্ন ভিটামিন খেয়ে বাচ্চাদের খাওয়ান। অনেক মানুষ আমাদের মধ্যে বুটা আছে, তারা বাচ্চার বয়স 6 মাস হয়নি, তারপরেও ভিটামিন খাওয়ানোর জন্য চলবার শুরু করে। ওনার ভিটামিন দিলেই বাচ্চা ভালো হয়ে যাবে, এই ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে। বন্ধুরা, তাই আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আজকে টপিকস শিশুদের শ্রেষ্ঠ ভিটামিন কোনটি, সেই প্রসঙ্গে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আমার ভিডিওটি ফলো করছেন তাদেরকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান, অনেক অজানা তথ্য জানতে পারেন। বন্ধুরা আমার, আজ এমন একটি ভিটামিন ঔষধ নিয়ে আলোচনা করব যেটা বাচ্চাদের জন্য শ্রেষ্ঠ ভিটামিন। যে কোনো বাচ্চাকে খাওয়ানো যায় শ্রেষ্ঠ ভিটামিন প্রসঙ্গে আজকের আলোচনা। আজকের ভিটামিনের নাম ক্যালকেডিয়া ফস। এই ক্যালকেডিয়া ফস নামক ঔষধটি শিশু এবং বৃদ্ধদের জন্য পৃথিবীর সেরা একটি ভিটামিন ঔষধ। মায়ের পেট থেকে শুরু করে যা মৃত্যু পর্যন্ত যে কোনো সময় যে কোনো শিশুকে বা বৃদ্ধকে খাওয়ানো যায়। সকলের এই হোমিও ঔষধটি মাঝে মাঝে খেয়ে যাওয়া উচিত। 7 দিন 15 দিন পর পর 1 মাত্রা করে খাওয়া উচিত। গর্ভকালীন সময় এই ঔষধটি, ক্যালকেডিয়া ফস ঔষধটি আপনার শিশুর মাতৃগর্ভে থাকা শিশুর হাত, দাঁত, নাক, মস্তিষ্ক, ব্রেন ইত্যাদিকে সুন্দর করতে, নিখুঁতভাবে গঠন করতে সাহায্য করবে। তাই গর্ভকালীন সময় মাঝে মাঝে ক্যালকেডিয়া ফস ঔষধটি গর্ভবতী মাদের খাওয়া একান্ত প্রয়োজন। আর তাহলে পূর্ণাঙ্গ ভরণ সৃষ্টি তৈরি হবে, পূর্ণাঙ্গ বাচ্চা শিশু গঠন হবে, কোনো ত্রুটি থাকবে না। রিকেটস বা বামন আকারে ছোট খাটো হওয়া এসব হাত থেকে রক্ষা পাওয়া যাবে, পিঠ বাঁকা হবে না। অনেক বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার বিকলাঙ্গ দেখা যায়, ঠোঁট কাটা, বিভিন্ন বিকলাঙ্গ দেখা যায়, কিন্তু এই ক্যালকেডিয়া ফস ঔষধটি যদি গর্ভ অবস্থায় মাঝে মাঝে খাওয়ানো যায় তাহলে বিকলাঙ্গ শিশু হবে না, ঠোঁট কাটা, নাক কাটা এরকম কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে না। যে সকল এছাড়া এই মাঝে মাঝে গর্ভবতী মাদের যদি এই ক্যালকেডিয়া ফস ঔষধটা খাওয়ানো যায় তাহলে গর্ভের বাচ্চার রিকেটস হবে না, অ্যাজমা হবে না, হৃদরোগ হবে না, চর্মরোগ হবে না, কিডনি কন্ডিশন ভালো থাকবে। তাই জন্মগতভাবে কোনো ত্রুটি কোনো শিশুর যাতে না হয় সেই জন্যই মাঝে মাঝে গর্ভবতী মাদের এক ডোজ করে ক্যালকেডিয়া ফস খাওয়ানো উচিত। এতে শিশুদের নিয়মিত খাওয়ালে তাদের স্বাস্থ্য সুন্দর থাকবে, অসুখ বিসুখ কম হবে, এবং ক্যালকেডিয়া ফস নিয়মিত খেলে তার ভ্যাকসিনের ঘাটতিও ফিল আপ করবে। একের পর এক টিকার বিকল্প হিসাবে এটি আমাদের শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তাই দুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, এই ক্যালকেডিয়া ফস ঔষধটি গর্ভবতী মাদের মাঝে মাঝে দিবেন, পূর্ণাঙ্গ বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং বাচ্চার রোগ ব্যাধি কম হবে, সুস্থ অবস্থায় মা এবং শিশু দুইজনে সুস্থ থাকবে। মা এবং শিশুকে স্বাস্থ্য ভালো রাখতে হলে একমাত্র অবলম্বন সেটা হচ্ছে ক্যালকেডিয়া ফস মাঝে মাঝে সেবন করাতে হবে। ঠিক মতো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর
দেখা যায় অনেক বাচ্চাদের প্যারাইটাল আর মাথার খুলি ঠিক মতো জোড়া লাগে না, এদের যদি মাঝে মধ্যে ক্যালকেরিয়া ভাত খাওয়ানো যায় তাহলে বাচ্চাদের এই প্রবলেম ভবিষ্যৎ হওয়ার থাকবে না। আর যাদের নাকে পলিপস আছে গর্ভবতী মাদের, তাদেরও এই ক্যালকেরিয়া ভাত খেলে পলিপস ভালো হয়ে যাবে, এমনকি গর্ভ বাচ্চার এই নাকে পলিপস হবে না, সুরক্ষিত থাকবে। পায়খানার রাস্তায় যে সকল মা বোনদের অ্যানাল পলিপস আছে তারা ক্যালকেরিয়া ভাত মাঝে মাঝে খাবেন, তাহলে এই অ্যানাল পলিপস ভালো হয়ে যাবে এবং গর্ভস্থ বাচ্চারও হবে না। জরায়ের মুখে যাতে ইউটেরাইন পলিপস আছে তারাও ক্যালকেরিয়া ফস মাঝে মাঝে খাবেন, তাহলে ক্যালকেরিয়া ফসের দ্বারা শরীর ভালো থাকবে, এই জরায়ের টিউমার ভালো হয়ে যাবে। এছাড়া নরম টিউমার বা শক্ত যে কোনো টিউমারের ঘটনা কেন, বিশেষ করে নরম টিউমারের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস আপনারা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। অনেক বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে বা বিভিন্ন কারণে হাড় ভেঙে যায়, এই হাড়কে মজবুত করতে দ্রুত জয়েন্ট করানোর জন্য আমাদের এই ক্যালকেরিয়া ফস নামক ঔষধটি দ্রুত ভূমিকা পালন করে। স্বাভাবিকভাবে ভাঙা হাড় ভালোভাবে জোড়া লাগাতে যদি লাগে এক বছর, তবে ক্যালকেরিয়া ফস খেলে লাগবে 3 মাসের জোড়া, এত দ্রুত হাতের জয়েন্টের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে। এই রোগে পিঠের ব্যথা ব্যাক পেইন যেটাকে বলা হয়, যাদের অত্যধিক ব্যাক পেইন হয় দূর উইকনেসের কারণে ব্যাক পেইন হয়, তারা ক্যালকেরিয়া ফস ওষুধটি নিয়মিত খেলে তাদের এই ব্যাক পেইন থাকবে না, উইকনেস থাকবে না, ভালো হয়ে যাবে। কিছু কিছু শিশু আছে যাদের পায়ের বিভিন্ন পেশি দুর্বল, ফলে তাদের হাঁটা চলা শিখতে বিলম্ব হয়, লেটে হাঁটা চলা শেখেন, দাঁড়ানোর শক্তি অনেক বাচ্চা পান না, যার কারণে দাঁড়াতে পারেন না। আবার অনেক বাচ্চা আছে দেখা যায় ক্যালকেরিয়া ফসের বাচ্চা দুর্বল, উইকনেস অফ ব্যাক, পিঠের দুর্বলতার কারণে ঠিক মতো দাঁড়াতে পারে না, বসতে পারে না, তাদেরকে যদি আমরা এই উইকনেস অফ ব্যাক এর রুগীকে ক্যালকেরিয়া ফস প্রয়োগ করি তাহলে ইনশাল্লাহ রুগী সবলে আরোগ্য লাভ করবে। বয়স্কদের দেখা যায় যে চেয়ারে বসে কিছুক্ষণ পড়াশোনা বা কাজ করলেই পিঠে ব্যথা শুরু করে থাকে, ইহার মানে হলো মেরুদণ্ডী দুর্বল, এই মেরুদণ্ডী দুর্বলের কারণেই প্রচণ্ড পেইন হয়ে থাকে, ক্যালকেরিয়া ফস মাঝে মাঝে খাওয়ালে এই ব্যথা আর হবে না। এই মেরুদণ্ডী দুর্বলতা এই ক্যালকেরিয়া ফস ওষুধটি খুবই ভালো কার্যকরী। আবার কোমর ব্যথা যারা লম্ব ব্যঙ্গ, যা এটি একটি ভালো ঔষধ যা অন্যতম ঘাড়ের পেশি শক্ত হয়ে গেলে স্টিফ নেক, ঘাড় স্টিফ হয়ে গেলে শক্ত হয়ে গেলে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই রোগের একটি শ্রেষ্ঠ ঔষধ হলো ক্যালকেরিয়া ফস। কোনো শিশু বিরাট বড় মাথা নিয়ে জন্মগ্রহণ করলে, অনেক শিশু দেখা যায় শরীরের অনুপাতে মাথা অনেক বড়, এই নিয়ে যদি জন্মগ্রহণ করে অথবা জন্মের পর মাথা আস্তে আস্তে বড় হতে থাকলে ক্যালকেরিয়া ফস নামক ঔষধটি প্রয়োগ করলে ইনশাল্লাহ মাথা আস্তে আস্তে শুকায়ে স্বাভাবিক হয়ে যাবে, এই ভয়ঙ্কর মাথা আর থাকবে না। আবার দেখা যায় যে সকল অ্যালোপ্যাথি ডাক্তাররা এসব শিশুদের মাথা কেটে অপারেশন করে গুরুত্বপূর্ণ অপারেশন করে থাকেন, যাতে প্রচুর টাকাও লাগে এবং অনেক সময় বাচ্চার অপারেশন সাকসেসফুল না হওয়ার কারণে সকালে ঝরে যায়, মৃত্যুবরণ করে। তাই বন্ধুরা আমার, শিশুকে ভালো রাখতে হলে, বৃদ্ধকে ভালো রাখতে হলে ক্যালকেরিয়া ফস একান্ত প্রয়োজন। রোগের কথা চিন্তা করে যদি রোগ বিপত্র বেড়ে যায় তবে এই জাতীয় অদ্ভুত লক্ষণে ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। তাছাড়া যে সকল রোগী ডায়াবেটিস নেই তারপরেও শরীর অত্যধিক দুর্বল, তাদের জন্য ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। যাদের দাঁত দুর্বল, দাঁতের গঠন ঠিক মতো হয়নি,
হাতগুলো নরমের হাত ঠিক মতো গঠন হয়নি, পাশাপাশি দাঁত ওঠার সময় যেসব রোগের আবির্ভাব হয়, অসুখ বিসুখ হয়, যেমন ডায়রিয়া বা হজম খেচুনি, সেগুলো থেকে মুক্ত রাখতে হলে যেসব শিশু অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও দাঁত ওখানে সমস্যায় আছেন, তারা এই ক্যালকেরিয়া ফসল সত্যি খালে বিলম্ব না করে অতিদ্রুত দাঁত ওঠা উঠবে বাচ্চাদের এবং বিলম্ব করতে হবে না। এই ওষুধটি ক্যালকেরিয়া ফস একটি শিশু জন্মগতভাবেই বেড়ে ওঠে, আর অনেক দেখা যায় বর্তমান সমাজে অনেক ফ্যামিলিতে বাচ্চা ভূমিষ্ঠ হয় বমন, উইকনেস এবং আকারে ক্ষুদ্র, এই সকল গর্ভাবস্থায় যদি এই ক্যালকেরিয়া ফস ওষুধটা খাওয়া যায় তাহলে এই বমন জন্মগ্রহণ করবে না এবং চামড়া মোটা জিহবা বড় নাভি এই সকল সিমটমের রোগীরা ক্যালকেরিয়া ফস খাইলে অতি দ্রুত রোগ আরোগ্য লাভ করে। শিশুদের এক চোখ বা দুই চোখ যদি টেরা হয় স্ট্যাবিলিসিজম হয় তবে তাদের ক্যালকেরিয়া ফস খাওয়াতে পারেন, কেননা এই টিকা যদি ধূমপানে আসক্ত হয়ে থাকেন তাহলে এই ক্যালকেরিয়া ফস খাওয়ালে দেখা যাবে ধূমপানের আসক্তটা কমে যাবে। যে সকল বাচ্চাদের ধূমপানের নেশা দূর করতে মরিয়া হয়ে উঠেছেন কিন্তু কিছুতেই পারছেন না, তারা এই ক্যালকেরিয়া ফস খাবেন, ইনশাল্লাহ নেশার প্রবণতা কেটে যাবে। আর অনেক শিশুদের হজমের সমস্যা, তা খাদ্য খায়, ডাইজেস্ট হয় না, কনস্টিপিটেড, পায়খানা ক্লিয়ার হয় না অথবা বারবার পায়খানা হয়, পায়খানার সঙ্গে লিউকার যায়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম তাদের নিয়মিত যদি ক্যালকেরিয়া ফস খাওয়ানো যায় তাহলে তাদের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে, বাচ্চাদের স্বাস্থ্য অটল থাকবে এবং এই ক্যালকেরিয়া ফসের মাধ্যমেই তাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সঞ্চয় হবে। প্রচুর পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, কারণ ভালো খাবার হলেই আমাদের শরীর ভালো রাখা সম্ভব, আর ভালো খাবার না হলে শরীরের পুষ্টিগুণ সাধন হয় না। তাই বন্ধুরা আমার, এই ক্যালকেরিয়া ফস ওষুধটি যদি বাচ্চাদের খাওয়ান তাহলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে, সহজেই তারা রোগাক্রান্ত হবে না, রোগে ভুগবে না। ক্যালকেরিয়া ফস ঔষধটি ছাত্র ছাত্রীদের জন্য একান্ত প্রয়োজন, যে সকল ছাত্র ছাত্রী স্কুলে যাওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়, ক্লাস করতে পারেন না, মনে হয় মাথায় হাতের দিকে আঘাত করছে, এরকম অনুভূতি হলে তাহলে ক্যালকেরিয়া ফস নামক ঔষধটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ রুচি প্রতিদিন স্বস্তি ফিরে পাবে, আশার আলো তার স্মরণ আশার আলো খুঁজে পাবে। তাই মহিলারা বুকের দুধের স্বাদ থেকে বিকৃত হয়, অনেক সময় দেখা যায় বাচ্চা দুধ খেতে চায় না, নোনতা সল্টলি সল্টলি বা নুন আলার দুধের কারণে মুখ স্তনে মুখ দেয় না, ঠিক মতো দুধ খায় না, সেই সকল বাচ্চাদেরকে এবং মা বোনদেরকে যদি ক্যালকেরিয়া ফস খাওয়ানো যায় তাহলে এই ক্যালকেরিয়া ফস খাওয়ার দরুন মা বোনদের স্তনের এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যে সকল মা বোনদের দীর্ঘদিন লিউকোরিয়ার কারণে শ্বেতকদর কারণে মেমোরি গ্ল্যান্ড একদম সমান হয়ে গেছে, মেমোরি গ্ল্যান্ড নাই বললেই চলে, সেই সকল মা বোনেরা যদি এই ক্যালকেরিয়া ফস ঔষধটা নিয়মিত খান তাহলে মেমোরি গ্ল্যান্ডের উন্নতি হবে, স্তন টিউমার থাকলে সেগুলো ভালো হয়ে যাবে। তাই আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে এই ক্যালকেরিয়া ফস নামক মেডিসিন আমাদের একান্ত প্রয়োজন। ক্যালকেরিয়া ফস মেডিসিন শিশু বাচ্চাদের একদম তুলনাহীন ভিটামিন বলা যায়, যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করবেন বাচ্চারা সুস্থ থাকবে এবং ফ্যামিলি হয় সুখময়। তাই বন্ধুরা আমার,
যে মেডিসিনটির কথা আজকে বললাম, এই ক্যালকেরিয়া পাস মেডিসিনটা আপনারা নিয়মিত আপনার বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চা সুস্থ থাকবে। আর যে সকল মা বোনেরা দীর্ঘদিন অধিক সন্তানের জননী হওয়ার কারণে অথবা লিউকোজিয়ার কারণে বা সচেতনতামূলক জীবনযাপন না করার কারণে উইক হয়ে গেছেন, মেমোরিক গ্ল্যান্ডের সমস্যা, শরীর অত্যাধিক দুর্বল ক্ষীণ হয়ে গেছে, তাদের হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য একান্ত প্রয়োজন এই ক্যালকেরিয়া প্লাস মেডিসিন। এই মেডিসিনটা বাচ্চাদের খাওয়াবেন, বাচ্চা সুস্থ, বৃদ্ধদের খাওয়াবেন, বৃদ্ধরা সুস্থ। আর আপনারা অ্যাডাল্টরা যদি মাঝে মধ্যে এই ক্যালকেরিয়া প্লাস মেডিসিনটা খেয়ে থাকেন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে সঞ্চয় হবে, সহজে রোগ প্রতিরোধ আপনার বিস্তার লাভ করতে পারবে না। তাই বন্ধুরা আমার, আপনার সুস্থ সোনামণিদেরকে সুস্থ রাখতে হলে যখন বাচ্চা মাতৃ গর্ভে থাকবে তখনই মাঝে মধ্যে মাতাকে ক্যালকেরিয়া প্লাস খাওয়াতে হবে, যাতে মাও সুস্থ থাকে, গর্ভের বাচ্চাও সুস্থ থাকে। এবং কাঙ্ক্ষিত দিন অতিবাহিত হওয়ার পর যখন মাতৃ গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে, দেখবেন পূর্ণাঙ্গ ফুটফুটে বাচ্চা জন্ম লাভ করবে, তার কোনো সমস্যা থাকবে না। আর এই সমস্যা যাতে না হয় সেদিক বাচ্চার প্রতি কেয়ারফুলি হতে হবে। গরমের দিন কোনো কাপড় চোপড় না পরিয়ে ঢিলে ডালা হালকা কাপড় চোপড় পরাবেন, এতে সুস্থ থাকবে বাচ্চারা, বৃদ্ধরা সুস্থ থাকবে। তাই বন্ধুরা আমার, আজকে যে মেডিসিনটা আলোচনা করলাম এই মেডিসিনের তুলনা হয় না, এই ক্যালকেরিয়া প্লাস মেডিসিনটা খুবই উপকারী। এবং মাতৃ গর্ভ থেকে শুরু করে আবার মৃত্যু পর্যন্ত সবসময়ই দরকার একমাত্র ভিটামিন ঔষধ, সেটা হচ্ছে ক্যালকেরিয়া প্লাস। তাই আশা করি আপনারা এই ক্যালকেরিয়া প্লাস গ্রহণ করে আপনার গর্ভবতী মাদেরকে খাওয়াবেন, বাচ্চাদেরকে সেবন করাবেন, নিজে খাবেন, অপরকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন। এটাই হলো ইসলামী নীতি, সাম্য নীতি। আর ক্যালকেরিয়া প্লাস মেডিসিন যদি আপনার শৈশবে থেকে প্রয়োগ করা থাকে, গুরুতর কঠিন কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না, শরীরকে সুস্থ রাখবে। তাই বন্ধুরা আমার, শরীর আপনারা সুস্থ থাকুন, এই প্রত্যাশা করে আজকের আলোচনা এখানেই টানছি। আসসালামু আলাইকুম।